রসল্লাহ কি সব কবরের আজাব সরাসরি দেখতে পেতেন একটু দয়া করে জানাবেন রসুল্লাহ সাল্লাম সব কবর আজাব দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি তবে তিনি কিছু কিছু আল্লাহতারা তাকে দেখাতেন যেমন তিনি বলেছেন কবরের পাশ দিয়ে যাওয়া যাওয়া তিনি বলেছেন ইন্না হুমালদাবার এই দুইটি কবরের মধ্যে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে ওয়া ওয়া না একজন সকল খুরি করত আরেকজনে করতো তার পেশাব থেকে পবিত্র হতো না এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সলাৎ শুদ্ধ হতো না এই জন্য তার শাস্তি হচ্ছে এইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো কখনো আল্লাহ তালা কখনো কখনো আল্লাহ তালা তাকে কোনো আজার বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে আমি যতক্ষণ সলাত না দেখলে ততক্ষণ অন্ধকার যাবে না যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন এটাই হচ্ছে গায়ে জগতের জিনিস গায়ে জগতের যে অংশটুকু আল্লাহ কোনো বান্দাকে দাঁড়িয়েছেন সেটা তিনি অটুকু জানতে পারেন এর বাইরে তিনি জানতে পারেন না তরসোল্লাহ সাল্লাম অনুরূপভাবে তিনি সাদু মারাদ আল্লাহ আনহুর ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে তাকে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে এটাও বলেছেন তো এইভাবে দমাতুল কবরজি দমতাতুল কবরজিটাকে বলা এটা চেমনি তাহলে বোঝা গেল রসুল্লাহ সাল্লাম যিনি এগুলো দেখেছেন কিন্তু সবসময় সবগুলি দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা এটুকু বাড়িয়ে না বলি এটুকু বলবো রসুল্লা সাল্লাসমকে আল্লাহ যা দেখাতেছে তা দেখেছেন আমাদেরকে যতটুকু সাবধান করার দরকার তিনি সাবধান করেছেন এখন আমরা ইয়েস নো কোনোটা না বলি আল্লাহ মানে হা না বলি বলে যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন যেগুলো হাদিসে আস সেগুলো বিশ্বাস করি আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি তিনি সব কিছুর কথা তিনি বলেন যে আমি সব দেখি এটা তিনি বলেন বলেননি হ্যাঁ তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে খুব বেশি করে কাঁদতে সেটা কি এই কবরগুলিতে যে আজাব হচ্ছে বিভিন্ন আজাবের কবর কবর আজাব সম্পর্কে তিনি শুনতেন কিন্তু সেটা মানুষ এবং জিনসা সবাই শুনতে পায় আল্লাহ তালা তার রসুল সাল্লা আলাইসলামকে বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সেই অবস্থা নেই রসুল্লাহ সাল্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদর বা বদরের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল আবু জাহাল সহ সোনিত্য করাই কোরাইশ নেতাদের নিক্ষেপ করা তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি তোমরা তোমাদের রব তোমাদেরকে যা বলছে এটা কি তোমরা পেয়েছ তখন সাহাবীরা বলেন ইয়া রাসুল্লাহ এরা তো মরে গেছে এদের সাথে কি কথা বলছেন রসুল্লাহ সাল্লাহম বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে তোমরা বেশি শুনো না তাদের থেকে তো কথাদেব নর্মান সাদুসি রাজিউল্লাহ আনহু কথাদেব কথাদেব দেয়াম আর সাদুসি রহমাউল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তালা আহিয়াহ তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছেন অর্থাৎ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা তাহলে রসোল্লাহ আসলামের সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অট্টুকু বলা যাবে বাড়ি বলা না বলি আমরা গায়বের জগৎ থেকে রসল্লা সাল্লাহ আসলাম আল্লাহ তালা যতটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অট্টুকু তিনি বলেছেন এর বাইরে সব গায়েব গায়েব জানেন এইভাবে আমরা না বলি